আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে দাঁতে ঘর্ষণের ফলে যদি দাঁত ক্ষয় হতে থাকে সেক্ষেত্রে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই এ ধরনের সমস্যা রয়েছে উপর এবং নিচের মাড়ির দাঁত একসঙ্গে ঘর্ষণের কারণে উপরের দাঁত এবং নিচের দাঁত দুইটাই ক্ষয় হতে থাকে এই সমস্যাকে আমরা অ্যাট্রিশন বলে থাকি সাধারণত যাদের ব্রক্সিজম নামের রোগ রয়েছে তাদেরই এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে ব্রক্সিজম সমস্যাটি ঘুমের মধ্যে যারা দাঁত কিড়মির করে দাঁতে দাঁতে ঘর্ষণ করে এটিকেই বলা হয় ব্রক্সিজম প্রবলেম তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে পজিশনটি এটি সাধারণত ব্রক্সিজমের কারণেই এমন সমস্যা হয়ে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দাঁতের বেশ কয়েকটি দাঁত সামনের দিকের অনেক বেশি অ্যাট্রিশন হয়ে গেছে উপর থেকে ক্ষয় হয়ে গেছে আর এটি ব্রক্সিজমের কারণেই এমনটি হয়ে থাকে পেশেন্ট যখন ঘুমিয়ে থাকে তখনই এই সমস্যাটা বেশি হয় দাঁতের সঙ্গে দাঁত ঘর্ষণ করতে থাকে এছাড়া আরও অন্যান্য কারণ রয়েছে তো সেই কারণগুলো আমি এই ভিডিওতে উল্লেখ করছি না তো ভিওর্স এ ধরনের যে দাঁতগুলা হয়ে থাকে অ্যাট্রিশন এড়ানোর জন্য প্রথমত আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে তার সঙ্গে পরামর্শ করতে হবে সাধারণত ক্ষয়ের পরিমাণটা যদি কম হয়ে কম হয় তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে এ ধরনের ক্ষয়গুলো পূরণ করে নিতে পারেন আবার যদি অধিক পরিমাণ হয়ে থাকে তাহলে সেই অধিক পরিমাণে ক্ষয়ে যাওয়া দাঁতটি আপনাকে ক্যাপ করে নিতে হতে পারে এছাড়া ভিওর্স যদি সামান্য ক্ষয় হয় তাহলে প্রাথমিক অবস্থায় আমরা যেটা করে থাকি তা হলো নাইট গার্ডের পরামর্শ দিয়ে থাকি পেশেন্টদের ভিওয়ার্স নাইট গার্ড বলতে এমন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দাঁতের উপরে নাইট গার্ড বসানো হচ্ছে বসানো রয়েছে তো এটি আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে তৈরি করে নিতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে এই নাইট গার্ড আপনি তৈরি করে রাতে যখন ঘুমাতে যাওয়া হয় তখন পেশেন্ট নাইট গার্ড দাঁতে পরিয়ে রেখে তারপরে ঘুমাবে এক্ষেত্রে যদি ঘর্ষণজনিত সমস্যা হয়ও সেই ক্ষেত্রে আপনার এই নাইট গার্ডের কারণে দাঁতের কোনো ধরনের ক্ষতি হবে না দাঁতের কোনো অংশ বা এনামেল। ক্ষয় হবে না অক্ষত থাকবে আর সে সঙ্গে ডাক্তারের পরামর্শ মতো আপনাকে চলতে হবে তো ভিউয়ার্স এটি হলো প্রাথমিক অবস্থা যদি প্রাথমিক অবস্থায় এই নাইট গার্ড ব্যবহার করার ফলে আপনার সে সমস্যা চলে যায় তাহলে তো ভালো কথা নয়তো ডাক্তারের পরামর্শ মতো আপনাকে চলতে হবে ভিউয়ার্স যদি ক্ষয় পরিমাণটা কম হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ক্ষয়গুলা হয়েছিল তা ফিলিং করে পূরণ করে দেওয়া হয়েছে এটি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে করা হয়েছে এখানে দেখুন প্রতিটি দাঁতেই কিন্তু কোনো না কোনো অংশ কিছুটা ক্ষয় হয়ে গেছে আর এই পুরো ক্ষয়টি কিন্তু পূরণ করে দেওয়া হয়েছে এগুলা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে করা হয়েছে তো ভিওর্স এই ধরনের ব্রক্সিজম বা অ্যাট্রিশন জনিত সমস্যার কারণে সমস্যাটা যদি অল্প পরিমাণ হয় তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন আবার যদি অনেক বেশি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার সেই দাঁতটিতে ক্যাপ করতে হতে পারে আর যদি এমনটি হয়ে থাকে যে অ্যাট্রিশন এই মাত্র শুরু হয়েছে যে আপনি বুঝতে পারছেন যে আপনার দাঁতগুলা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে উপর এবং নিচের দাঁত একই সঙ্গে ক্ষয় হচ্ছে সেক্ষেত্রে আপনি এ ধরনের নাইট গার্ডের সাহায্য নিতে পারেন এই নাইটকার যদি আপনি ব্যবহার করেন তাহলে এ ধরনের দাঁত ক্ষয়ে যাওয়া সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম